गाइस गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। सो এখন অলরেডি মর্নিং না এখন বেলা হয়ে গেছে এন্ড আমি আমার কোয়ারশনে বুঝতে পারছি আমি ভীষণ অসুস্থ টাইপস হয়ে আছি এখন স্টিল। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব সপ্তাহের পুরো দিনটা। আমি एक्चुअली অ্যালার্জিটি কাশি হয়েছিল, কি হয়েছিল আমি একটু ফ্রি হয়ে তারপর তোমাদের জানাচ্ছি। সো এখন আপাতত শুয়ে মনে হয় লেটস সি ওই যে ওই পারে দাঁড়িয়ে আছে চল এখন আপাতত যাই তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। সো আমি আলটিমেটলি এসে গেছি এন্ড আমাদের আজ যেটা এক্সাম আছে না আমার আলাদা ওদের আলাদা এক্সাম আছে, তো সেটা স্টার্ট হতে এখনও দেরি আছে। ওদের 3টা থেকে আমরা 4টা থেকে লগ ইনের টাইম আছে। সো তার আগে আমাদের চিকেন রান্না করতে হবে অ্যান্ড চিকেনটা আমি রান্না করছি দাহি চিকেন অ্যান্ড তার জন্য আমি এখন ম্যারিনেশনটা করে রেখে এক্সামে বসবো, তারপর যখন শেষ হবে আফটার দ্যাট রান্না হবে, তার আগে রান্না হবে না ডেফিনেটলি। আর যদি কি ওয়েটিংয়ে আছি তাহলে হয়তো বসিয়ে দিতে পারে এরা কেউ যাদের আগে হবে। তো মেইন কাজটা আমি করে রাখছি, যদি ভালো হয় আমারই হবে, খারাপ হলে ওদের জন্য হবে। যাই হোক এখন আমি কী কী নিয়েছি আমি একবার দেখিয়ে দিই। এটা চিকেন আছে, এটা দই, এটা আদা রসুন পেস্ট, এটাতে সব গুঁড়ো মশলা আছে অ্যান্ড এতে কয়েকটা তেজপাতাও আছে। এটা মিট মশালা যেটাকে আমি এখন ইউজ করবো না, এটা গরম মশালা যেটা আমি এখন একটু ইউজ করবো অ্যান্ড বাকি হলদি অ্যান্ড মিরচাটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি অ্যান্ড আফটার দ্যাট সব কিছু মিক্সড করবো। যখন মিক্সড করবো তখন দেখাচ্ছি। সো ফার্স্টে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, আই ডোন্ট নো কতটা দিতে হবে, পুরোটাই দিই। যদি লাগে আরো তাহলে পরে নিয়ে যাবে, জানি না আমি, তুই রান্না করছিস। কি অবস্থা, কাকে এনেছি আমি, কি হলো বন্ধ কর। তো খুব সুন্দর একটা ডিজাস্টার করছিলাম, আমি ভাবছিলাম প্রথমে কোনটা দেবো, ভাবছি দইটা দিইনি বিকজ মাংসের জল বেরিয়েছিল সেটা এখনো ফেলা হয় হয়েছিল না, কি ভিডিও করছি সেটা জানি না। অবস্থাটা দেখ গরমে, আমার অবস্থা খারাপ রে, তোর একা হচ্ছে না এখানে পাখা, তো ওখানে চল না ওখানে বসে ম্যারিনেট কর। পুরোটাই লাগবে এই জলটা, লাগবে হলদি, খারাপ যদি হয়েছে রে লঙ্কা সুদের, এটা কি ঝাল, মানে ঝাল হয় না কাশ্মীরি টাইপস, জানা নেই আমার, ঝাল খাস তো, হ্যাঁ খুব বেশি দিয়ে দিস না তাহলে আবার। হিউম্যান পাউডার অ্যান্ড কোরিয়েন্ডার পাউডার, এই বাংলা যেটা যে পুরোটা দিয়ে দিচ্ছি, বেশ কিছু মশলা তো নেই, দেখে ঢালবি, হ্যাঁ যাই ঢালছি, পরে আবার গন্ডগোল হলে আমি কিন্তু জানি না। না রে গন্ড সবসময় ভয় দেখাচ্ছিস কেন বলতো, আমি একই ভয় ভয় রান্না করছি, মাই মোস্ট ফেভারিট থিং, এটা যে সরষের তেল, আমার মাখানো কমপ্লিট। তো এটাকে আমি এখন মোটামুটি এক দেড় ঘন্টার জন্য ম্যারিনেশনে দিয়ে ফ্রিজে রেখে দেবো, আফটার দ্যাট রান্নাটা হবে। সো লেটস সি কি হয়। তো আমি অনেকটা ফ্রি টাইম এখন বসেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক, যেটা আমার মনে হয় আমার বলাটা ভীষণই ইম্পর্টেন্ট অ্যান্ড সেটা হচ্ছে যেদিনকে আমি মশুর বাড়িতে বার্থডে ব্লগটা তোমরা দেখেছো, মশুর বার্থডেতে গিয়েছিলাম সেই দিনকে আমি তোমাদের বলছিলাম যে পরের দিন সকালে ডক্টর দেখাতে যাব। ডক্টর দেখিয়ে আসার পরের দিন পর্যন্ত আমি একদম ঠিক ছিলাম ওই দিনটা, পরের দিন রাত্রি থেকে আমার প্রচণ্ড কাশি শুরু হয় অদ্ভুতভাবে। তো তখন যেহেতু ডক্টরের ওষুধগুলো আমার চলছে, আমি যেহেতু হোমিওপ্যাথি দেখাচ্ছিলাম যার জন্য মানে তখন আমি অ্যালোপ্যাথি কোনো সিরাপ খাবো কি না আমি লাইক কনফিউজ হয়ে গেছিলাম, তারপরেও আমি ওষুধটাকে আমি পুরোপুরি স্টপ করে আমি আমার কাশির জন্য একটা সিরাপ আমার বাড়িতে মাঝে মধ্যে আনা থাকে, আমার বাবারও হয় কাশি আমার বোনেরও হয় কাশি, তো যার জন্য ওই সিরাপটা আমি খাই। আমি সেদিন রাত্রেবেলা 3 বার সিরাপটা খেয়েছি বাট এন্টায়ার রাত্রি আমি ঘুমাতে পারিনি, আমি জানি না আমার কী হয়েছিল গলায়, লাইক লিটারালি আই ডোন্ট নো। সেই দিন থেকে আজকে আমি যে কথা বলছি তোমাদের সাথে, এই আজকে যে রাতটা কাটিয়েছি এই আজকে রাত পর্যন্ত আমি তোমাদের মানে কী বলবো, আমি ঘুমাতে পারিনি রাত্রেবেলা।
যা মারাত্মক কাশি হচ্ছে। তো দুদিন পর আমি ডক্টরকে কল করলাম যে ওরকম কাশি হচ্ছে, ঘুমাতে পারছি না। তো ডাক্তারবাবু ওষুধ দিলেন, এক কিছুক্ষণ কাশিটা বন্ধ হলো, আবার রাত্রেবেলা সেম জিনিস, প্রচণ্ড কাশি হচ্ছে না, আই কান্ট কন্ট্রোল, আমি সেটা কন্ট্রোল করতে পারছি না, এত বেশি কাশি হচ্ছে। তা দ্যাট ডাক্তারবাবুকে ফোন করলাম, ডক্টর বললো যে এটা অ্যালার্জিটিক কাশি, এটা তুমি লাইক মানে লিটার লিটার সিরাপ খেলেও তোমার কমবে না, জিনিসটা অ্যালার্জি থেকে হয়। এবার কী থেকে অ্যালার্জি হচ্ছে না হচ্ছে এটার জন্য আমাকে আগে ছাড়াতে হবে জিনিসটাকে, সুস্থ হলে তারপর এক এক করে টেস্ট করাতে হবে। তো এখন অবধি আমি পুরোপুরি সুস্থ না, আমার মাঝে মধ্যে এখন কথা বলছি, তো এখন কথা বলছি বেশ ভালো ভালো না। আমি যদি এবার কাশতে শুরু করি কোনো কারণে, মানে কাশি হয়েই যাচ্ছে স্টপ হচ্ছে না জাস্ট, ক্যাপ, তার জন্য দুদিন আমি কোনো ভ্লগ দিতে পারিনি। আমি জানি না এই ভ্লগটা আমি কবে আপলোড করবো, এর আগেরটাও কবে দেবো, আমি কিছু জানি না। জাস্ট আমি জাস্ট সুস্থ হতে চাইছি, লাইক আজকে ভাবলাম বাইরে এলাম, আজকে একটু মজার দিন, আনন্দের দিন, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, দ্যাটস ইট। কি থেকে অ্যালার্জি হচ্ছে সেটাও বুঝতে পারছি না। আর চিংড়ি মাছ খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, আমার ভয় লাগছে চিংড়ি মাছ খাওয়া বন্ধ হয়ে যায়। প্রবলেমস তো আসবেই, একটার পর একটা একটার পর একটা আসছে। সো হোপফুলি সব কিছু সলভ করে আমি এগিয়ে যেতে পারবো। জাস্ট এটা হলো ভালো হয়েছে, হেভি হয়েছে, হেভি দিয়েছে, সব পেরেছে। এই সবই কেমন হলো তো? এই এই কেমন হলো তো? দেখ না সব কটা হাফ প্যান্ট পরে উপরে ফর্মাল শার্ট পরে এক্সাম দিতে বসেছে। তুই তুই কলে কেউ নেই ব্লগ বানাচ্ছিস, সব কটা শুধু একমাত্র সৌভিক ভদ্র ছেলে। হ্যাঁ, কারণ ও বাইরে থেকে ওর প্যান্টটা ছাড়েনি। দিস ইজ কলড অনলাইন ইন্টারভিউ সেশন। চেপে দে চেপে দে চেপে দে, সব বালিশ ফালিশ দি, চাপ সব কটা বালিশ চেপে দে। কোথায় কই গেল, গায়েব গেছে নাকি? হ্যালো, আচ্ছা আচ্ছা, হাই, না নেই আমার সেভেনের অ্যামাউন্টটা দে। ওই তো একটা পাতা কাটছিস তো, কিছু বলতে চাও? করছে জ্বালা করছে মুখ দেখুন। ঠান্ডা এই জিনিসটা, এটা কি নাম কি? এটা চামচ, খুন্তি, চামচ, খুন্তি, ইয়েস, খুন্তি। হ্যাঁ, মুছে না, আগে মুছে না। এই নাকি আবার কুক হয়েছে, এখানে রান্না করতে এসেছে আবার। আর অবস্থা খুব খারাপ, মানে অলরেডি মাংসটা তৈরি হয়ে গেছে। এটা লাইক একটু এই চিকেনের রেসিপিটার নাম কি? দাহি চিকেন। দাহি চিকেন দেখতে তো খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর। খেয়েছিস বল কেমন হয়েছে? সুন্দর হয়েছে, নুন টুন ঠিকঠাক একদম, ওকে। ফাটাফাটি আমরা কোথায় যাচ্ছি? কেক খেতে। তোদের লিফটে হাওয়া অন্য জায়গা দিয়ে বেরো, এখান দিয়ে হাওয়া বেরোচ্ছে, মানে এইখানে চিপকে থাকলে তোদের লিফট দিয়ে হাওয়া বেরো। আহারে পরে, ওয়াও, সুমি গরিবের লিফট, এটা গরিবের লিফট।
আমাদের ওখানে এরকম কি বলে সেই কোলাক্সিবল গেছে তুই উল্টো বেঁধেছিস তুই উল্টো লাগিয়েছিস হ্যাঁ উল্টো মার্কস পড়ে আমাকে বলতে তো আমাদের ওখানে ডিফল্ট সে কোলাক্সিবল গিয়ে নিজেরাই খুলতে হয় নিজেরাই বন্ধ করতে উল্টো মার্কস পড়ে না ম্যাডাম ব্যাপারটা হচ্ছে আমরা বাইরে বেরিয়েছিলাম জাস্ট ফর একটা কেক আনার জন্য কারণ আমি অনেকদিন ধরে চাচা মিচি পিচা পিচি করছি সারাদিন ধরে যে আমি সেলিব্রেশন করবো আমার 500 সাবস্ক্রাইবার্স অ্যান্ড 10K ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম যদি আমার ফেসবুকেও 10K ফলোয়ার্স হয়ে গেছে বাট ইনস্টাগ্রামেরটা বেশি আর কি হাই আমার মনে হয় সো যার জন্য এদিকে আমার কাছে অনেক কিছু সো আমরা তো কেকটা কিনে বাইরে যাচ্ছি মানে ওদের বাড়ি যাচ্ছি ওখানে গিয়ে কী কী সেলিব্রেশন হবে দেখাচ্ছি বল একটু মুখে চলো ওনাকে ওই দেখ ওকে দে ওকে দে এই এগুলো ভালো নয় আমাদের বেলা এই তুই তোর বেলা এত বড় পিস মুখটা করে আছে পজ করে সেই হলো আমার বানানো চিকেন একটু গ্রেভি দারুণ টেস্টি